নমস্কার সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সকল অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে তরতাজা ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ দুপুর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার সালাম রইল এবং অনেক ভালোবাসা রইল। কেমন আছো সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছে এবং কি খাওয়া দাওয়া সেরে বই খাতা নিয়ে বসেছ তোমাদের প্রিয় এডুকেশনাল শিক্ষামূলক পেজ ঘরে বসে শিখি এই পেজে তোমরা সকলেই উপস্থিত হয়েছ তোমাদের প্রিয় শিক্ষকদের, প্রিয় ম্যাডাম স্যারদের ক্লাসগুলো উপভোগ করার জন্য এবং সেই অনুযায়ী পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য। আমরা কি প্রতি ক্লাস ভালোভাবে দেখব, বাড়ির কাজ জমা দিব এবং কি আমাদের দেশের করোনা পরিস্থিতি যখন ঠিক হবে তখন নিশ্চয়ই পরীক্ষা হবে, সেই পরীক্ষা যাতে আমরা ভালোভাবে ভালো ফলাফল অর্জন করতে পারি, লিখতে পারি খাতায়, সেই উদ্দেশ্যে আমরা কি বাড়িতে পড়াশোনা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা রুটিনে তো দেখেছ এখন তোমাদের দ্বিতীয় শ্রেণীর, বিশেষ করে দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ে ক্লাস অনুষ্ঠিত হবে। তো তোমরা যারা এখন এই ঘরে বসে শিখি পেজে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীরা রয়েছ, তোমরা সকলেই তোমাদের বাংলা বই নিয়ে দ্রুত ঝটপট বসে পড়ো, সাথে কিন্তু খাতা কলম নিতে ভুলো না। আশা করি তোমাদের কাছেই রয়েছে তোমাদের বই খাতা। তো আমি দেরি না করে, যেহেতু একটু 5 মিনিট দেরি হয়ে গেছে, তোমাদের দেবা ম্যাডামের ক্লাস করতেছিল, তো শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এই ফুলগুলো তোমাদের খুব পরিচিত। আজকে আমরা এই ফুল নিয়ে পড়ব, কেমন কোন ঋতুতে এই ফুলগুলো ফুটে। শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই তোমরা আমাকে কি ভুলোনি, আমার কথা মনে আছে। তারপরও যদি কেউ আমাকে একটু ভুলে গিয়ে থাকো, তারপরে যেহেতু আমি তোমাদের সাথে প্রায় 1 সপ্তাহ পরে দেখা করতে এসেছি, তা আমার নামটি আবার বলে দিচ্ছি। আমি তোমাদের প্রিয় হাজারা ম্যাডাম, সহকারী শিক্ষক রহিমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর নরসিংদী। আমি সেই সদূর মানে অনেক দূরের, ঢাকা থেকে অনেক দূরের নরসিংদী থেকে তোমাদের সাথে যুক্ত হয়েছি আজকের এই পাঠদান কার্যক্রমে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা পড়ব তোমাদের বাংলা বই থেকে যে গল্প রয়েছে তোমাদের বইয়ে, আমাদের দেশের ঋতু নিয়ে, 6 ঋতুর দেশ। আজকে আমাদের পাঠের অংশ হচ্ছে ভাদ্র ও ড্যাশ ড্যাশ থেকে মিষ্টি গন্ধ পাওয়া যায় পর্যন্ত। ঝটপট তোমরা নিশ্চয়ই বই নিয়ে বসেছ। শিক্ষার্থী বন্ধুরা একটু ভেবে দেখো তো, একটু মনে করার চেষ্টা করো তো, আমরা গত বৃহস্পতিবারে, গত পাঠে, যেহেতু অনেকদিন হয়ে গেল, গত পাঠে আমরা কি পড়েছিলাম? নিশ্চয়ই তোমরা বাড়িতে আমার দেওয়া বাড়ির কাজগুলো করেছ, তোমাদের মনে আছে কি পড়িয়েছিলাম আমি? একটু মনে করে দেখো তো, আমি গত শেষের পাঠে কি ঋতু নিয়ে, কোন ঋতুটা নিয়ে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। তারপরও আমি তোমাদের একটু মনে করিয়ে দিতে চাই, আমরা পড়েছিলাম এখন আমাদের দেশে যে সময়টা চলতেছে, এখন কি আমাদের দেশে, কিন্তু গতকাল তো অনেক বৃষ্টি হয়েছে, আগের দিন অনেক বৃষ্টি হয়েছে, এখন যে বৃষ্টির সময়টা, আমরা গত পাঠে এই বৃষ্টির সময় নিয়ে পড়েছিলাম। এই বৃষ্টির সময়টাকে কোন ঋতু বলে আমরা সকলেই জানি, এই ঋতুকে কি বলে? বর্ষাকাল। তোমরা কি মনে আছে তোমাদের এই বর্ষা ঋতু কোন কোন মাস নিয়ে? নিশ্চয়ই মনে আছে। হ্যাঁ বন্ধুরা, তোমরা যা ভেবেছ, আমাদের এই ঋতু হচ্ছে আষাঢ় এবং শ্রাবণ মাস নিয়ে। আষাঢ় এবং শ্রাবণ এই 2 মাস নিয়ে আমাদের বর্ষা ঋতু। এই ঋতুতে আমাদের আকাশ কেমন থাকে? আমাদের আকাশে অনেক কালো মেঘ থাকে, একটু পরে পরে কি হয়,
একটু পরে পরে বৃষ্টি হয়, আর আমাদের চারপাশের বাতাস কুন কুন ফুলের গন্ধে মাতোয়ারা থাকে। তোমাদের নিশ্চয়ই মনে পড়েছে কেয়া আর কদম, কেয়া আর কদম ফুলের গন্ধে আমাদের চারপাশ, আমাদের চারপাশের বাতাস কি সুবাসিত থাকে। আজকে আমরা এই বর্ষা ঋতুর পরের যে ঋতুটা রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের মূল পাঠে যাওয়ার আগে আমরা কি একটি ভিডিও দেখি আসি আমাদের আজকের পাঠ সম্পর্কে, কেমন? আশা করব তোমরা সকলেই ভিডিওটা ভালো করে সুন্দর মনোযোগ সহকারে দেখবে। আমরা আজকে যে ঋতুটা পড়ব এই ঋতুতে এই ফুলগুলো ফুটে, দেখো তো তোমরা ফুলগুলো চিনতে পারো কিনা। শিক্ষার্থী বন্ধুরা এবং শ্রদ্ধা শিক্ষক মন্ডলী যারা রয়েছেন, আমি আশা করব আমার এই ক্লাসটি শেয়ার করে দেওয়ার জন্য, যাতে আরো শিক্ষার্থী, আরো প্রিয় শিক্ষার্থীরা আমার সাথে যুক্ত হতে পারে। তোমরা ভালো করে দেখো তো আমরা আজকে যে ঋতু নিয়ে পড়ব সেই ঋতুতে ফুটা একটি সুন্দর ফুলের ভিডিও। শিক্ষার্থী বন্ধুরা, নদীর ধারে কত ফুল ফুটে আছে, আমি কিন্তু জিজ্ঞাসা করব এই ফুলের নাম কি। নিশ্চয়ই তোমরা মনোযোগ দিয়ে দেখতেছ। আশা করব তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেছ। শিক্ষার্থী বন্ধুরা একটু নিজেরা বলো তো এই ভিডিওতে তোমরা কি কি দেখেছ। আমি কি কি দেখেছি সেটা বলবো, ভিডিওতে ছিল ফুল, তারপর কি নদী পাড়ের সুন্দর দৃশ্য। আমাদের তো সকলের কি নদী অনেক ভালো লাগে। তোমরা যে ফুলগুলো দেখেছ এই ফুলগুলো নিশ্চয়ই চেনো, ফুলগুলো কি ফুল, কাশ ফুল। আচ্ছা বলো তো শিক্ষার্থী বন্ধুরা এই কাশ ফুল কখন ফুটে, বর্ষাকালে কোন ফুল ফুটে, কদম, কেয়া, শরৎকালে আমাদের দেশে ফুটে কাশ ফুল। হ্যাঁ, আমাদের এই সুন্দর দেশে প্রতি ঋতুতে কোনো না কোনো ফুল ফুটে, এবং এই ফুলগুলো কি অনেক সুন্দর, যেমন সুবাস তেমন দেখতে সুন্দর। এই কাশফুলগুলো ফুটে কোন ঋতুতে, শরৎ ঋতুতে, শরৎকালে। তাহলে আজকে আমরা এই শরৎকাল নিয়ে পড়ব, আজকে আমরা পড়ব আমাদের তিন নাম্বার ঋতু শরৎকাল নিয়ে। শরৎকাল কয় নাম্বার ঋতু, তিন। শিক্ষার্থী বন্ধুরা আজকের এই পাঠ থেকে তোমরা জানতে পারবে এই বিষয়গুলো, এই যে অংশটুকু আমি পড়াবো এই অংশটুকু তোমরা নিজেরা উচ্চারণ করে পড়তে পারবে, এবং এই ঋতু সম্পর্কে কি ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রশ্নের উত্তর লিখতে পারবে, নতুন শব্দ দিয়ে বাক্য তৈরি করতে পারবে, যুক্ত বর্ণদি ভেঙে শব্দ তৈরি করতে পারবে। তো চলো আমরা আমাদের পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা আমরা আগে যে দুইটা ঋতু পড়েছিলাম ওই দুইটা ঋতু দুইটি মাস নিয়ে তৈরি গঠিত, ঠিক তেমনি আমাদের এই শরৎ ঋতুও কিন্তু দুইটা মাস নিয়ে তৈরি, দুইটা মাস নিয়ে কি গঠিত হয়। দুইটা মাস কি কি, একটি হচ্ছে ভাদ্র মাস আর একটি হচ্ছে কি, একটি হচ্ছে ভাদ্র মাস আর একটি কি আশ্বিন মাস। ভাদ্র আর আশ্বিন এই দুই মাস মিলে আমাদের শরৎকাল। নিশ্চয়ই তোমরা কি মনোযোগ সহকারে আজকের এই পাঠটি দেখতেছ।
কারণ আমি কিন্তু পাঠের শেষে তোমাদের ছোট ছোট প্রশ্ন জিজ্ঞাসা করব। আমাদের শরৎ ঋতুতে কি থাকে? নতুন ধান, নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, এমন এমন করে কি বাতাসে তারা দুল খায়। দেখো তুমি ছবিতেও দেখতে পাচ্ছ এই যে নতুন ধানের শীষ, নতুন ধান থেকে নতুন নতুন কি শীষ বেরোয়, এগুলো কি বাতাসের সাথে সাথে খুব ধুলে খুব মজা করে। তারপরে দেখো আমাদের এই শরৎকালে আকাশের রংটা হয়ে ওঠে কি গাঢ় নীল। এখনের আকাশ, এখন যে সময়টা, এখনের আকাশ কি নীল, কিন্তু কি আকাশে মেঘ থাকে, সাদা মেঘ, তারপরে কালো মেঘ থাকে, কিন্তু শরৎকালের আকাশ কি থাকে অনেক পরিষ্কার, তখন মেঘ কালো মেঘ থাকে না বললেই চলে। ঠিক এই সময়টায় কি আকাশের রংটা একবারে গাঢ় হয়ে যায়। তারপরে কি এই গাঢ় আকাশে, নীল আকাশের মাঝে কি তুলোর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। যে তুমি ছবিতে দেখতে পাচ্ছ তুলোর মতো ধপধপে সাদা মেঘ ভেসে বেড়ায়। প্রকৃতি কিন্তু কি শরৎকালের প্রকৃতি অনেক সুন্দর। তারপরে আরো কি হয়, আমাদের নদীর ধারে, আমাদের বাড়ির আশেপাশে যে সকল নদী রয়েছে, বিশেষ করে ছোট বড় মাঝারি সাইজের বেশি বড় নদীর ধারে কিন্তু কাশফুল ফুটে না। দেখো এই যে নদীর ধারে এই শরৎ ঋতুতে অনেক সুন্দর কাশফুল ফুটে থাকে। তুমি দেখো এই যে কাশফুলে পুরো নদীর দিকে যে নদীর দুই পাশে অনেক সুন্দর লাগে, প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর লাগে, নদীর ধারে কাশফুলের কি দুল খায়। তারপরে আর কি এই শরৎকালে বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। শরৎকালে কোন ফুল ফুটে? শিউলি ফুল। শরৎকালে শিউলি ফুল ফুটে, আর ফুটে কাশফুল, কিন্তু কাশফুলের গন্ধ নেই, শিউলি ফুলের মিষ্টি গন্ধ রয়েছে। তো শরৎকালের বাতাস শিউলি ফুলের মিষ্টি গন্ধে ভরে যায়। নিশ্চয়ই শিউলি ফুল চিনো? এই যে দেখো আমি তোমাদের জন্য এখানে ছবি রেখেছি শিউলি ফুলের। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ছবির মাধ্যমে এই গল্পের অংশটুকু দেখেছ, শরৎকাল সম্পর্কে বর্ণনা শুনেছ। শিক্ষার্থী বন্ধুরা, তো চলো আমরা কি আমাদের বই থেকে গল্পটা একটু পড়ে আসি, কেমন? আমরা তো ছবির সাহায্যে গল্পটা পড়লাম, তো একটু বই থেকে দেখে আসি ছবির সাথে আমাদের বইয়ের কথা মিলে কিনা। শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট করে তোমরা তোমাদের বাংলা বইয়ের 57 পৃষ্ঠে খুলো, আমি কিন্তু অপেক্ষা করছি। ঝটপট করে তোমার বইয়ের 57 পৃষ্ঠা খুলে ফেলো। এই যে দেখো আমি খুলেছি। এই যে দেখো আমরা আগের পাঠে এই অংশটুকু পড়েছিলাম, আজকে আমরা কোথা থেকে পড়বো? এই যে এই অংশ থেকে। তোমরা ঝটপট তোমাদের বই খুলে ফেলো, আশা করি তোমরা সকলেই খুলে ফেলেছ। তো চলো দেখো শিক্ষার্থী বন্ধুরা ছবিটা দেখো, এই যে ঠিক আমি যে ছবিগুলো দেখিয়েছি তেমন না? দেখো নদীর ধারে কাশফুল ফুটে আছে, নদীতে নৌকা চলছে, তারপরে কি আকাশ ঘন গাঢ় নীল, তারপরে কি তুলোর মতো সাদা মেঘ বেশি বেড়াচ্ছে। চলো এখন আমরা এই ছবির পাশের এই গল্পের অংশটুকু পড়ে ফেলি, আমি পড়ব, তোমরা কি করবে মনোযোগ সহকারে মিলিয়ে নাও, কেমন? ঝটপট করে মনোযোগ সহকারে তোমরা মিলিয়ে নাও। শিক্ষার্থী বন্ধুরা দেখো, ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল, তুলোর মতো হালকা সাদা মেঘ বেশে বেড়ায়, নদীর ধারে কাশফুলের ধুলা লাগে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। নিশ্চয়ই তোমরা আঙ্গুল দিয়ে মিলিয়ে নিচ্ছ, আবার পড়ে দেব, আবার পড়ছি, কেমন? ভাদ্র ও আশ্বিন মাস মিলে হয় শরৎ ঋতু, তখন নতুন ধানের শীষ বাতাসে মাথা দোলায়, এ সময় আকাশের রং হয়ে ওঠে গাঢ় নীল। এই যে এখানে দেখো
তুলুর মতো হালকা সাদা মেঘ বেশি বেড়ায়, নদীর ধারে কাশফুলের দোলা লাগে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি যে অংশটুকু তোমাদের এখন পড়ে শোনালাম, তোমরা দেখো তো এখানে কোনো যুক্তবর্ণ রয়েছে কিনা, তারপরে কি কোনো শব্দ রয়েছে কিনা যার অর্থ তুমি জানো না, বাকি একটু ভুলে গেছো বা অপরিচিত, ঝটপট খুঁজে বের করো তো। আমি একটু দেখছি কেমন, তোমরা ঝটপট খুলে ফেলো, ঝটপট গিয়ে খুঁজে বের করো কোথায় আছে। শিক্ষার্থী বন্ধুরা, ঝটপট খুলে ফেলো, নিশ্চয়ই তোমরা যুক্ত বর্ণ সহ শব্দ খুঁজে পেয়েছো এবং নতুন শব্দ খুঁজে পেয়েছো। আমিও তোমাদের জন্য দুটো শব্দ খুঁজে পেয়েছি, চলো তো দেখে আসি শব্দটা কি। শব্দটা হচ্ছে কি, ধার। নদীর ধারে কি থাকে, নদীর ধারে কাশফুলের ধরা লাগে, তো ধার শব্দের অর্থ কি চলো আমরা একটু দেখে আসি। ধার শব্দের অর্থ হচ্ছে, দেখো ধার শব্দের অর্থ হচ্ছে কিনারা বা প্রান্ত। এই যে দেখো নদীর কিনারায়, যে এটা হচ্ছে নদীর কিনারা, এই পাশে রয়েছে, তারপরে কি এই পাশে রয়েছে। ধার শব্দের অর্থ হচ্ছে কিনারা বা প্রান্ত। দেখো তুমি দেখলে সহজে বুঝতে পারবে যে নদীর, এটা হচ্ছে নদীর কিনারা বা ধার। দেখো ধার দিয়ে একটি বাক্য তৈরি করেছি তোমাদের জন্য, শরৎকালে নদীর ধারে কাশফুল ফুটে, শরৎকালে নদীর ধারে কাশফুল ফুটে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের খাতায় এই শব্দের অর্থ এবং বাক্যগুলো লিখে নাও কেমন। ধার শব্দের অর্থ কিনারা প্রান্ত, বাক্য হচ্ছে শরৎকালে নদীর ধারে কাশফুল ফুটে। তো চলো পরের শব্দটা কি আমরা একটু দেখি নেই। পরের শব্দটা হচ্ছে ঘাড়ো। পরের শব্দটা কি, ঘাড়ো। ঘাড়ো শব্দের অর্থ কি, এই যে এই অংশটা হচ্ছে ঘাড়ো, দেখো এই অংশটা কি একটু হালকা, আর এই অংশটা হচ্ছে কি একটু ঘাড়ো। দেখ ঘাড়ো শব্দের অর্থ হচ্ছে ঘন, ঘন এবং জমাট বাঁধা দুটোই হয়, ঘন এবং জমাট বাঁধা। তুমি দেখো এখানে আকাশের রংটা হালকা নীল, এখানে দেখো নীল রংটা অনেক ঘন, তো ঘাড়ো শব্দের অর্থ হচ্ছে ঘন অথবা জমাট বাঁধা। দেখো তো গাঢ় দিয়ে একটি বাক্য তৈরি করেছি তোমাদের জন্য, শরৎকালে আকাশের রং হয়ে উঠে গাঢ় নীল, শরৎকালে আকাশের রং হয়ে উঠে গাঢ় নীল। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তোমরা নিশ্চয়ই তোমাদের বই থেকে যুক্ত বর্ণ খুঁজে পেয়েছ, আমিও খুঁজে পেয়েছি, তোমরা চলো আমরা একটু মিলিয়ে দেখি তোমাদের সাথে আমার শব্দগুলো মিলে কিনা। আমি তো জানি অবশ্যই মিলবে। ঝটপট দেখে নাও, তোমরা তোমাদের খাতায়ও লিখে নাও। প্রথম কি, আমাদের যে দুটি মাস রয়েছে, একটি হচ্ছে বাদাম, একটি হচ্ছে আষাঢ়, শরৎ ঋতু। এখানে রয়েছে দুটি যুক্তবর্ণ, দেখো রয়েছে, এখানে কি রয়েছে, ধ এর নিচে র ফলা। আমরা যদি ধ এটাকে ভেঙে লিখি তাহলে কি লিখো, ধ এবং র ফলা। নতুন শব্দ যদি আমি তৈরি করি, তুমি যদি তৈরি করো, তাহলে কি হবে, দেখো আমি করেছি মুদ্রা এবং নিদ্রা, তুমি এই দুটি শব্দ ছাড়া আর অন্য শব্দও লিখতে পারবে। আরেকটা কি দেখো তো, একটা হচ্ছে আশ্বিন, এখানে কি যুক্ত বর্ণ রয়েছে, তালিবর্ষ আর ভ একসাথে, তালিবর্ষ এবং ভ একসাথে আমি আলাদা করে লিখেছি, দেখো তালিবর্ষ এবং ভ। যদি নতুন শব্দ লেখো তাহলে কি হবে, অশ্ব এবং বিশ্বাস, তুমি অন্য শব্দ লিখতে পারবে। আশা করব তোমরা কি আমার সাথে সাথে নতুন শব্দ তৈরি করতেছ, লিখে নাও। তারপরে দেখো কি, শিউলি ফুলের মিষ্টি গন্ধে আমাদের তখন কি শরৎকালের বাতাস ভরে যায়। দেখো এখানে রয়েছে মিষ্টি, মূর্ধন্য স এবং ট দুইটা মিলে যুক্ত বর্ণ হয়েছে, আমি দেখো ভেঙে মূর্ধন্য স এবং ট দিয়ে নতুন শব্দ লিখেছি, চেষ্টা কষ্ট, চেষ্টা এবং নতুন শব্দ আর কি না, তুমি কমেন্ট করে আমাকে জানাতে পারো নতুন শব্দ।
তারপরে দেখো গন্ধ, মিষ্টির সাথে কি রয়েছে? গন্ধ। এখানে একটি যুক্ত বর্ণ রয়েছে। আমরা যদি এটাকে ভেঙে লিখি কি লিখবো? দন্তন্য সাথে ধ শব্দ লিখেছি অন্ধ এবং বন্ধ। তুমি ইচ্ছা করলে অন্য শব্দ লিখতে পারো। আমি তো জানি তোমরা কি খুব লক্ষ্মী, আমার সাথে সাথে তোমরা তোমাদের খাতায় লিখে নিচ্ছ। যারা এখনো লিখুনি ঝটপট করে লিখে নাও, সময় কিন্তু কম। ঝটপট বন্ধুরা, আমরা আমাদের বই থেকে শিক্ষার্থী বন্ধুরা আমরা আমাদের বই থেকে এই পাঠের সাথে সংশ্লিষ্ট দুটি বিপরীত শব্দ শিখব। তোমরা সকলে যুক্ত বর্ণগুলো লিখে নিয়েছ, তো চলো আমরা বিপরীত শব্দ দেখে আসি, কেমন? দেখো তুমি দেখলে বইগুলো বা খাতাগুলো কি দেখতে কেমন? দেখতে নতুন। এপাশে এগুলো কি দেখতে কি খাতাগুলো একটু পুরনো হয়ে গেছে। তো নতুন শব্দের বিপরীত শব্দ কি হতে পারে? পুরাতন। নতুন শব্দের বিপরীত শব্দ কি হতে পারে? পুরাতন। কেমন? শরৎকালে কি নতুন ধানের শীষ খায়, তাই নতুন শব্দের বিপরীত শব্দ ঠিক না বন্ধুরা? তোমরা লিখে নাও, নতুন শব্দের বিপরীত শব্দ হচ্ছে পুরাতন। তারপরে দেখো আরেকটি শব্দ রয়েছে, একটু মিলিয়ে নাও। আমরা কি পড়েছিলাম? হালকা এবং কি হালকা মেঘ, হালকা নীল রং এবং কি গাঢ় নীল রং। দেখো এই আকাশটা দেখো হালকা, এটা দেখো কি অনেক অনেক নীল, মানে কি গাঢ়। তো হালকা শব্দের বিপরীত শব্দটা কি হবে? ঘাড়ো। হালকা শব্দের বিপরীত শব্দটা হবে ঘাড়ো। কেমন? আমি তো লক্ষ্মী, তোমরা শিখ ম্যাডামদের কথা শোনো। তোমরা কি ঝটপট লিখে নিয়েছো নিশ্চয়ই? না লিখে থাকলে এখন ঝটপট লিখে নাও। এটা কি হালকা, এর বিপরীত শব্দ হচ্ছে ঘাড়ো। আগেরটা কি ছিল? নতুন। নতুন শব্দের অর্থ পুরো, সরি, নতুন পুরাতন। ঝটপট লিখে নাও। আশা করি তোমরা লিখে নিয়েছো। শিক্ষার্থী বন্ধুরা আমরা যে অংশটুকু ছবি দেখালাম, এখন সেই অংশ থেকে তোমাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে। তোমাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে। প্রশ্নগুলো কি একটু ঝটপট তোমরা তোমাদের খাতায় লিখে নাও, কেমন? মাস নিয়ে শরৎ, কোন কোন মাস নিয়ে শরৎকাল? আমাদের দেশে ছয়টি ঋতু রয়েছে। ছয়টি ঋতু কি দুইটি করে মাস নিয়ে তৈরি? দুইটি করে মাস নিয়ে, তাহলে শরৎকাল কোন দুটি মাস নিয়ে? আমি কিন্তু তোমাদেরকে একটু আগে ছবি দেখে পড়িয়েছি, নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। তো চলো পরেরটা কি, আকাশে কি ভেসে বেড়ায়? শরৎকালের আকাশে কি ভেসে বেড়ায়? আমি কি বলে দেব? একটু বলে দিই। শরৎকালের আকাশে তুলুর মতো কি ভেসে বেড়ায়? নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে, শরৎকালের আকাশে তুলুর মতো সাদা মেঘ ভেসে বেড়ায়, তখন কি আকাশ দেখতে অনেক সুন্দর লাগে, ঠিক না বন্ধুরা? তারপরে এই শরৎকালে কি ফুলের গন্ধ পাওয়া যায়? এই শরৎকালে কিন্তু কি কাশফুল ফুটে নদীর ধারে, কাশফুলের কি গন্ধ নেই, কিন্তু কোন ফুলের জানি গন্ধ রয়েছে শরৎকালের ফুটে? তোমাদের তো নিশ্চয়ই মনে পড়েছে, নিশ্চয়ই তোমরা এটি পারবে। কি ফুলের গন্ধ পাওয়া যায়? আমার তো শুনতে ইচ্ছা করছে, তোমাদের বলে দেব। ঠিক আছে বন্ধুরা, আমি তোমাদের বলে দিচ্ছি। হ্যাঁ, শিউলি ফুলে
মিষ্টি গন্ধে শরৎকালের সময় কি বাতাস ভরে যায়, শরৎকালে শিউলি ফুলের মিষ্টি গন্ধে বাতাস ভরে যায়, ঠিক না বন্ধুরা? হ্যাঁ, তাহলে চলো আমরা যে এতক্ষণ যে অংশটুকু পড়লাম সেখান থেকে তোমাদের জন্য তিনটি প্রশ্ন রয়েছে, ঝটপট করে প্রশ্নগুলো দেখে নাও, এই প্রশ্নগুলো তোমাদের জন্য বাড়ির কাজ, ঝটপট করে তোমাদের খাতায় লিখে নাও, আমি কিন্তু তোমাদের বাড়ির কাজের অপেক্ষায় থাকবো, আশা করবো তোমরা যারা যারা আমার এই ক্লাস দেখতেছ ছোট্ট সোনামণিরা তোমরা আমাকে আমার মেসেঞ্জারে বাড়ির কাজ জমা দেবে, আমার ফেসবুক আইডি মণি কথন, আশা করবো তোমরা সকলে মণি কথন এই নামে দেখবে আমার ছবি দেওয়া রয়েছে, মণি কথন আইডিতে তোমরা সকলেই বাড়ির কাজ দিবে, তোমরা যদি বাড়ির কাজ আমাকে জমা দাও তাহলে আমার অনেক ভালো লাগবে, তোমাদের যেমন অনেক ভালো লাগে আমি আসলে ঠিক তেমনই তোমরা আমাকে বাড়ির কাজ জমা দিলে আমার অনেক ভালো লাগে, আশা করব তোমরা সকলে কি করবে মণি কথন এই আইডিতে আমার বাড়ির কাজ জমা দিবে, কেমন? তোমরা এটা লেখো, আমি তোমাদের লিখে দিচ্ছি, দেখো এই যে আমার ফেসবুক আইডি হচ্ছে, দেখো আমি লিখে দিলাম, দেখতে পাচ্ছ তোমরা না, এই পাশে লিখে দিব, আমি একটু এই দিকে লিখে দেই, এই যে দেখো মনি কথন, আশা করবো তোমরা সকলে আমার এই আইডিতে বাড়ির কাজ জমা দিবে, তোমরা ঝটপট নিশ্চয়ই লিখে নিয়েছো প্রশ্নগুলো, আমি একবার পড়ে দিচ্ছি, শরৎকাল সম্পর্কে তুমি তিনটি বাক্য লিখো, শরৎকালের যে বর্ণনা আমি তোমাদের শুনিয়েছি ছবি দেখেছি সেখান থেকে তিনটি বাক্য লিখবে, কেমন? তারপরে শরৎকালে ফুটে এমন দুটি ফুলের নাম লিখবে, শরৎকালে ফুটে এমন দুটি ফুলের নাম, তারপরে কি শরৎকালে আকাশের রং কেমন থাকে, শরৎকালে আকাশের রং কেমন থাকে, নিশ্চয়ই তোমরা প্রশ্ন দুটো লিখে নিয়েছ। তারপরে দেখো আরো একটি কাজ রয়েছে, তোমার বাড়ির চারপাশে শরৎকালে প্রকৃতি কেমন থাকে সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে, কেমন? তোমার বাড়ির চারপাশে শরৎকালে প্রকৃতি কেমন থাকে সে সম্পর্কে পাঁচটি বাক্য লিখবে, লিখে আমাকে মেসেঞ্জারে অবশ্যই দিবে। শিক্ষার্থী বন্ধুরা, আমার পাঠের শেষ অংশে চলে এসেছি, শিক্ষার্থী বন্ধুরা শরৎকালে কিন্তু আমাদের প্রকৃতি, আমাদের চারপাশের প্রকৃতি অনেক সুন্দর থাকে, আমি গত বছর শরৎকালে এই কাশফুলের রাজ্যে ঘুরতে গিয়েছিলাম, সেজন্য তোমাদের জন্য এই ছবিটা দেখিয়েছি, তোমাদের জন্য এই ছবিটা রেখেছি, আশা করব আমাদের দেশের করোনা পরিস্থিতি ভালো হলে তোমরাও কি শরৎকালের প্রকৃতি দেখার জন্য বাবা দেখতে অনেক সুন্দর লাগে, সাদা শুভ্রতায় মন ভরে যায়, তা আমি দোয়া করি তোমাদের সকলের মন এই কাশফুলের মতো এই সাদা মেঘের মতো ধবধবে সাদা থাকুক, মনের সকল কি মনের সকল কালো, মনের সকল কষ্ট, মনের সকল দুঃখ দূর হয়ে যাক, সকলে তোমরা ভালো থাকো সুস্থ থাকো, এবং তোমরা আমি চাই আমাকে বাড়ির কাজ পাঠাবে, তাহলে পরবর্তী ক্লাসে তোমাদের জন্য কি আরো মজার পাঠ নিয়ে আসবো, কেমন? ভালো থাকো।